আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রতিটি খেলাতেই নজর থাকে তাঁর দিকে, বলছি এম এস ধোনির কথা। চিপকের লক্ষ কোটি দর্শকের কাছে যিনি থালা নামেও পরিচিত, তিনি কখন কি করছেন, কেন করছেন তা নিয়ে খুঁটিনাটি আলোচনা হয়। লক্ষ কোটি দর্শকের চোখ থাকে শুধু তাঁর দিকে। ক্রিকেট মাঠের খেলা নিয়ে যতটা না আগ্রহ দর্শকের, তার চেয়ে অনেক বেশি চোখ থাকে ড্রেসিংরুমে ধোনি কী করছেন সেদিকে। সেই মহেন্দ্র সিং ধোনি আচমকাই মঙ্গলবার কিছুটা মেজাজ হারালেন। তার দিকে ক্যামেরা তাক করে রাখায় ক্যামেরাম্যানকে বোতল ছুঁড়ে মারতে গেলেন ধোনি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই। চেন্নাইয়ের ম্যাচ থাকলে সবাই ধোনির ব্যাটিং দেখতে চান, তবে ধোনি অনেকটাই নিচের দিকে ব্যাটিংয়ে নামেন। তার আগে ক্যামেরাও মাঝে মধ্যে ফোকাস করে তার গতিবিধির দিকে। কখনও তাকে চুপচাপ বসে থাকতে দেখা যায়, কখনও কিছু খেতে বা ব্যাট নিয়ে শ্যাডো করতেও দেখা যায় ড্রেসিংরুমের ভেতরে, কখনও আবার ড্রেসিংরুমের এদিক সেদিক পায়চারি করতেও দেখা যায় ধোনিকে। এই সিজনে লম্বা চুলের ধোনির প্রতি সবারই তাই ভয়ানক আকর্ষণ। তবে ধোনিও মানুষ, খেলার সিচুয়েশন নিয়ে যখন খুব টেনসড থাকেন তখন খেলার মাঝে বারবার মানুষের নজর তার দিকে ঘুরে যাক, সেটা চান না ধোনি। মঙ্গলবারই তার উদাহরণ দেখা গিয়েছে। ক্যামেরা তার দিকে তাক করার পর দেখা যায় ধোনি নিচু হয়ে জলের বোতল নিচ্ছেন। সেটি থেকে জল পান করার আগে ধোনি বুঝতে পারেন ক্যামেরা তার দিকে তাক করা, আর দর্শকের বিকট চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। এম এস ধোনি বিরক্ত হয়ে তখন সে জলের বোতলই ক্যামেরাম্যানের উদ্দেশ্যে ছোড়ার ভঙ্গি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ধোনির দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে নেওয়া হয়। ধোনি রেগে গেলেও এই ভিডিও দেখে মজা পেয়েছেন সমর্থকেরা। হয়তো ধোনি নিজেও আসলে মজাই করেছেন।